ফের অস্থির সারাদেশে পেঁয়াজের বাজার ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় আর ভারতীয়টার দামও দুশো ছুঁয়েছে পেঁয়াজের বাজারের এমন অস্থিতিশীলতায় দিশেহারা অবস্থা ক্রেতাদের দাবি বাজার মনিটরিং জোরদার করার আজ সকাল থেকে কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে প্রায় দ্বিগুণ দামে গত গতরাতে একশো বিশ থেকে একশো ত্রিশ টাকায়ও মিলেছে দেশি পেঁয়াজ রাত গড়াতেই তা বেড়ে দাঁড়িয়েছে দুশো থেকে দুশো টাকা আর একশো দুই থেকে একশো টাকা কেজি দরের ভারতীয় পেঁয়াজ কিনতে ক্রেতাদের এখন গুনতে হচ্ছে দুশো টাকা এদিকে প্রতি মুহূর্তে বাজারে কমছে পেঁয়াজ পাল্লা দিয়ে বেড়ে চলছে দাম কিন্তু উৎপাদন স্বাভাবিক থাকার পরও হঠাৎ কেন পেঁয়াজের বাজারে এই অস্থিরতা কিছুদিন পরপরই নিত্যপণ্যের বাজার অস্থির মোটা টাকা চলে যাচ্ছে মধ্যবিত্তের পকেট থেকে ফের পেঁয়াজের দাম বাড়ায় দিশাহীন ক্রেতারা ব্যবসায়ীরা বলছেন কাটা পেঁয়াজ বাজারে সম্পূর্ণরূপে উঠলে কমতে পারে দাম আর ফেব্রুয়ারিতে নতুন পেঁয়াজের চাষ শুরু হলে ইতিবাচক প্রভাব পড়বে বাজারে